মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে হলো ফ্রাইডে, মানডে, টিউজডে, ওয়েডনেসডে, থার্সডে, চার দিন আমি পুরো ব্লগ করিনি, মানে পুরো একদম রেস্টে ছিলাম আমি, কারণ এইসব ব্লগগুলো সব দিচ্ছিলাম পুজোর, তো আমি আর ওই জন্য আর সেভাবে কিছু করিনি। আর মানে ভীষণভাবে মানে ক্লান্তও ছিলাম কদিন, তো আজ থেকে নর্মাল রুটিন আমার মানে মানডে থেকেই শুরু হয়ে গেছে, কিন্তু আজ থেকে আমি নর্মাল রুটিনে ব্লগ শুরু করলাম আবার। তো আজকে আমাদের আজকের ফ্রাইডে আর একটা ফ্রেন্ডের বাড়িতে আমরা বিজয়া দশমীর জন্য একটা ছোট্টখাট্টো মানে ওই পার্টি টাইপের করবো আর কি, বিজয়া পার্টি যেরকম হয়। তো পটলক পার্টি হবে, পটলক পার্টিতে অনেকে অনেক কিছু বানিয়ে আনছে, আমার চিকেন নিয়ে যাওয়ার কথা, তো আমি চিকেন এখানে বোনলেস চিকেন কালকে এনে রেখে দিয়েছে, এবার এটাকে ম্যারিনেট করে রেখে দেবো, বিকেলবেলা ওটাকে জাস্ট গ্রিল করে গোলক নিয়ে চলে যাবে। তো ওখানে অনেকের সাথে দেখা হবে, আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো, আমরা কিভাবে মজা করছি না করছি, এই এগুলোই তো ছোটো ছোটো খুশি, নইলে তো সারা সপ্তাহটা কাজে 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 কাজেই বেরিয়ে যায়। এই ছোটো ছোটো খুশিগুলো নিয়ে মানে মানে এগুলোর কথা ভেবেই আনন্দ দিনগুলো কাটে। আবার সেই শীত পড়ে যাবে, এবার আর কোনো মানে সেরকম সেরকম কোনো ফেস্টিভ্যাল নেই। অবশ্য সামনে লক্ষ্মী পুজো আছে, কালী পুজো আছে, দিওয়ালি আর কি, তো এগুলো আছে, তো এগুলো সেলিব্রেশন করবো আমরা ছোটোখাটো করে। আর আছে হচ্ছে আমার ছেলের বার্থডে, মানে গুবলুর বার্থডে হবে, তো সেগুলো আমি আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। তো চলুন আপাতত আজকে যেগুলো করছি সেগুলো শেয়ার করি। তো আগে চিকেনটা ম্যারিনেট করে নিই, আমার এখনও ব্রেকফাস্ট করা হয়নি, এমনি টুকটাক অনেক কিছুই কাজ হয়ে গেছে, আর সেরকমভাবে রান্না কিছু করব না যেহেতু রাত্রেবেলা অন্য জায়গায় যাবার আছে, সেই কারণে। কদিন এত আনন্দ করেছি, এত মজা করেছি, কিভাবে কেটে গেল দিনটা না বুঝতেই পারলাম না দিনগুলো। তো মানে কদিন মানডে তো পুরো মানে মন খারাপ করে কাটিয়েছি আমি আর গোলক, টিউজডে থেকে একটু নর্মাল হয়েছি, কালকে থার্সডে অ্যাকচুয়ালি ভেবেছিলাম আমি ব্লগ শুরু করব, কিন্তু থার্সডে না জানি না কেন কী হয়েছে প্রচণ্ড ঘুম পাচ্ছে, মানে এক এক সময় হয় না যে ঘুম পেলে বা শরীর খারাপ হলেও আমরা কাজ করে নিই, কিন্তু এক একদিন এমন আসে যে বডি পুরো ছেড়ে দেয়, মানে আর কোনো কাজ করতেই চায় না। কালকে ঠিক সেরকমই হয়েছিল, জানি না কেন। তো একদমই বাড়ি নেই, রান্নাবান্না ছিল বলে আমি জাস্ট ব্রেকফাস্ট করে গিয়ে যে ঘুমিয়ে গেছি, আর আমি সেই দুপুরবেলা একদম উঠেছি, উঠে মানে একটা দেড়টার সময় উঠেছি, উঠে ভাত করেছি জাস্ট। তো এইরকম গেছে কালকে, তারপর আবার খেয়ে আবার শুয়ে পড়েছি, তবে না আজকে একটু ফ্রেশ লাগছে জানি না কেন, আসলে কদিনই ভালো করে ঘুম টুম হয়নি, তো রাত করে ফিরছিলাম, সকালবেলায় উঠে যাচ্ছিলাম। তো চলুন শুরু করে দিই কাজটা, যেখানে এক ইয়ে বাসন ধুয়ে রেখে দিয়েছি, এগুলোকে এবার গোছাতে হবে, আগে চিকেনটা ম্যারিনেট করে নিই, চলুন। হ্যাঁ, এখানে আমি দেখুন চিকেনগুলোকে একটু ছোট ছোট পিস করে নিচ্ছি, কাবাব বানাবো তাই, কারণ এটাকে একটু ভালোভাবে ম্যারিনেট করতে হবে যাতে ভেতরে মশলাটা ঢোকে। এখানে দেখুন চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি আদা রসুন নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর তিনটে কাঁচা লঙ্কা তার সাথে, আর একটুখানি ধনে পাতা, আর দেব দই, আর এখানে দেব এই চিকেন আচারি মশলা। আপনারা যে কোনো মশলা দিতে পারেন, চিকেন তন্দুরি মশলা যা বাড়িতে থাকবে সেটাই একটু মিশিয়ে দিতে পারেন, ভালো লাগে বেশ, স্মেল মানে খুব স্মেলটাও ভালো আসে আর টেস্টও হয়। আগে এগুলোকে বেটে মানে এগুলোকে নিয়ে নেব, আর এটার সাথে মশলাটাও নিয়ে নেব। এবার এর মধ্যে এই আচারি চিকেন মশলাটা একটু দিয়ে দেবো। দু চামচের মতো দেবেন। পেস্ট বানানো হয়ে গেছে, একদম মিহিভাবে পেস্ট বানিয়ে নিয়েছি, আর পেস্ট একটু টেস্ট করে দেখবো যে এটা নুনটা ঠিক আছে কি না, কারণ আমি এতে নুন দিইনি, কিন্তু ওই তন্দুরি চিকেন আচারি মশলাটাই বা তন্দুরি মশলা এগুলোতে একটুখানি নুন থাকে, তো সেই কারণে নুনটা সবসময় দেখে দেবো। তো আগে এটা একটু টেস্ট করে নিই কতটা নুন আছে, দেখে সেই মতো চিকেনে নুন দেবো। এটাই খুব অল্প নুন আছে, তো চিকেনে আমাকে আরেকটু নুন দিতে হবে, আগে এটা দিয়ে দিই তারপরে চিকেনে নুনটা দেবো। এখানে আমি 3 টেবিল স্পুনের মতো দই দেব, একটু সামান্য হুইপিং ক্রিম দেব, একটু সামান্য, এবার পরিমাণ মতো নুন দিচ্ছি, কাঁচা সর্ষের তেল দিচ্ছি,
আমার কাছে একটু মোজারেলা চিজ ছিল, যে কোনো প্রসেস চিজ আপনারা দিতে পারেন, আমি অল্প করে দিচ্ছি। একটু সামান্য জিরে গুঁড়ো দিচ্ছি, একটু ধনে গুঁড়ো দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। দেখুন, ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার এটাকে ফ্রিজে রেখে দেব। চিকেন ম্যারিনেট হয়ে গেছে। এবারে আজকে করব হচ্ছে একটু ইলিশ মাছের ভাপা করব। ইলিশ মাছও রাখা আছে। এইবারে না, গোলককে বলেছিলাম যা যা মাছ আছে এনে রেখে দেবে। আমার ওই মাথা ব্যথা হয় রোজ কি বানাবো, এত সবজি তো পাওয়া যায় না, এবার শীতকাল আসছে আরোই সবজি পাওয়া যাবে না, ওই ফুলকপি বাঁধাকপি তো এইরকমই। তো সেই কারণে এবারে দুরকম মাছ এনে রেখে দিয়েছে, আর মাথা ব্যথা হয় না। একদিন এই মাছ, একদিন ওই মাছ, ডিম মাংস করে মোটামুটি তার সাথে একরকম সবজি করলেই হয়ে যায়। আর একটা ভালো হচ্ছে, এবারে না আমি ফ্রেশ টাইম বলে এখানে একটা শপ আছে যেখানে ফ্রেশ ভেজিটেবিল এসব পাওয়া যায়, খাবার অনেক কিছুই পাওয়া যায় ওখানে। তো ভেজিটেবিলটা খুব ভালো পাওয়া যায়। তো এবারে না আমি ফুলকপি কিনে এনেছি, ফুলকপিটার পুরো ডাঁটা সমেত ছিল, মানে একদম যে ওরা ফার্ম থেকে ফ্রেশ এনেছে সেটা পুরো বোঝা যাচ্ছে। আর ডাঁটিগুলো দেখবেন, যখন শীত আসে ফুলকপির ডাঁটিগুলো বেশ সবুজ সবুজ থাকে না, ওগুলো খেতে কি ভালো লাগে, ঠিক এই রকমই পেয়েছি। তো ওই জন্য এত ভালো লেগেছে না আমার ফুলকপিটা, দেখাচ্ছি দাঁড়ান, এই দেখুন একটু সবুজ সবুজ ডাঁটি আছে, মানে আপনারা এখানে বুঝতে পারবেন না, এখানে লাইট ইয়ে হয়ে যাচ্ছে তাই হালকা সবুজ সবুজ আছে, নইলে এখানে না একদম সেই সাদা ফ্যাটফেটে কেমন হয়। আর এই ফুলকপিটার খেতেও কি সুন্দর। আর ডাঁটাগুলোকে আমি ছাড়িয়ে এসে না সব রেখে দিয়েছি এখানে, এই যে দেখুন ডাঁটাগুলোকে সব ছাড়িয়ে আমি এখানে রেখে দিয়েছি। একদিন চচ্চড়ি অলরেডি হয়ে গেছে, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে না শেয়ার করি চচ্চড়িটা, মানে ফুলকপির যেটা ডাঁটা চচ্চড়ি, ভীষণ ভালো হয়েছিল। গোলক বলছে খুব ভালো লাগছে আপনারা খেতে। তো আমি ভাবলাম আজকেও বানাই, মুলো দিয়ে, বেশি কিছু দিই না, পটল মুলো এমনকি বেগুনও দিই না, বেগুন কুমড়ো দিই না, পটল মুলো আলু আর এই ডাটা ডাটাগুলো, ব্যাস ভীষণ ভালো লাগছিল খেতে। এমন গিট বাদে না, এই গিটগুলো খোলা যায় না, আর আমার নখ এত থিন হয়ে গেছে যে কি বলবো, নখগুলো পুরো ভেঙে যায়। এটাকে খুলতে এবার আমার জীবন বেরিয়ে যাবে। ফুলকপির ডাঁটাগুলোকে আমি কাটতেও শুরু করে দিয়েছি, সরু সরু করে এখানে কাটছি। এখানে কিছু রাখা আছে, আমি সাধারণত পাওয়া যাচ্ছি, আমি কেটে নিই, তারপরে কিভাবে আমি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন আমি প্রেশার কুকারে এই ফুলকপির ডাঁটাগুলো নিয়ে নিয়েছি, কারণ আগের দিন যখন করছিলাম না তখন এটা দেখছিলাম এটা সেদ্ধ হতে বেশ টাইম লাগছিল, আলুগুলো গলে যাচ্ছিলো। তো সেই কারণে ভাবছি আজকে জাস্ট একটা সিটি দেবো, আর যদি না সিটি দিতে চান নাও দিতে পারেন, জাস্ট সিটিটা আসবে সেই মুহূর্তে বন্ধ করে দিতে পারেন, জাস্ট একটু নরম হয়ে যাওয়া। তো এই প্রেশার কুকারে এইভাবেই আমি সেদ্ধ একটু সামান্য নরম করে নিচ্ছি, একটু নুন দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো, একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি ফুলকপির ডাঁটাগুলোকে সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি, এখানে দেখুন মাছও ম্যারিনেট করে রেখে দিয়েছি, এটা ভাপে বসাবো, আগে তরকারিটা বানিয়ে নিই তারপর। তেল গরম হয়ে গেছে, তেলে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দেব, হলুদ দিয়ে দেব, আলুগুলো দিয়ে দেব প্রথমে, আলুগুলো হালকা ফ্রাই হয়ে গেছে, এবারে আমি পটলগুলো অ্যাড করে দেব। আলুগুলো হালকা ফ্রাই হওয়ার পর এবার মুলোগুলো অ্যাড করে দেব। মুলোগুলো হালকা ফ্রাই হওয়ার পর এবারে ডাঁটাগুলোকে অ্যাড করে দেব, কারণ ডাঁটাগুলোকেও একটু ভাজতে হবে, এটা সেদ্ধ করেছি। এবারে সবগুলোকে একসাথে খুব ভালোভাবে ফ্রাই করবো,
একটু নুন দেব, নুন অ্যাড করব, একটু চিনি অ্যাড করব। এখানে দেখুন আমি একটু সর্ষে বাটা নিয়েছি, খুব বেশি না, অল্প করে সর্ষে বাটা। আমার কাছে গুঁড়ো ছিল, সর্ষের পাউডার ছিল, সেটাকে আমি নুন আর জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। এবারে এইটা এর সাথে মিক্স দিয়ে দেবো এখানে। এবারে এটাকে একটু ভালো করে কষবো। একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এটা কষে নিয়েছি, খুব বেশি আবার কষাবো না, সর্ষে যেহেতু তেতো হয়ে যেতে পারে। এবারে একটুখানি জল দিয়ে দেবো। একটু জল দিয়ে এটাকে একটু সেদ্ধ হতে দেবো। চচ্চড়িটা হয়ে গেছে, এই দেখুন এরকম শুকনো শুকনো করতে হবে। এই যে ফুলকপির ডাটা চচ্চড়ি রেডি, এটা একবার বানিয়ে খাবেন, দারুণ লাগে, দারুণ। যদি ফুলকপির ডাটা পাওয়া যায় তো। এখন আমরা বেরিয়েছি একটুখানি বাজার করতে। অ্যাকচুয়ালি একটু ফাঁকা আছে গোলক, এই সময় একটু আমাদের যে লক্ষ্মী পুজোর বাজার সেটা করতে আছে। আর দূরে আপনাদের দেখাচ্ছি ফল কালার এসছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? ওইখানে দূরে দেখা যাচ্ছে, ওই যে ওইখানে ফল কালার এসেছে, কি সুন্দর লাগছে দেখতে, কালারফুল। দেখুন সব হলুদ হয়ে গেছে, দারুণ লাগছে চারিদিকটা দেখতে। ইন্ডিয়া বাজার আমার পূজোর জিনিসপত্র কিনতে। আজকে খাজা না পেয়ে গেছে, এই তো এখানেও আছে। এগুলো কি? এগুলো ছোট একটা ইন্ডিয়া বাজারে নতুন সবজি, তো ওই জন্য আজকে এসেছে বলে চলো অন্তরে এই সময় সময় আছে নিয়ে চলে আসি চট করে, তো সেটাই নিচ্ছে আর কি। আমাদের বাড়ির জন্য একটু নিয়ে নিও, কারণ মাছের মাথাগুলো আছে, ওগুলো দিয়ে খাওয়া যাবে। আর আমি ঠাকুরের এগুলো দেখছি, ঠিক আছে। এই যে ঠাকুরের সমস্ত কিছু এইখানেই থাকে, দেখি কোথায় কি আছে, কোথায় যে আছে এসব রঙ্গোলি দেখতে পাচ্ছি। আমার একটা সিঁদুরের ইয়ে লাগবে, এগুলো কি আলমারিক পাউডার? আচ্ছা, এই যে সিঁদুর পেয়েছি, আলতা বোধ হয় পাওয়া যাবে না এখানে। এই যে পান নিয়ে নিয়েছি, পান পেয়েছি কিন্তু বাকি কই পাচ্ছি না। এখানে দেখুন আম পল্লবও আছে, এই যে দেখুন আম। আর এখানে এই যে পান থাকে, পান নিয়ে নিয়েছি, গোলক ওখানে জানেবার সব নিয়ে নিয়েছে। এখন বিকেল হয়ে গেছে, আর এই যে দেখুন কি অবস্থা, ঘুম থেকে উঠে চা নিয়ে বাইরে চিকেন গ্রিল করছে আর আমি বসে বসে চা বিস্কুট খাচ্ছি। গোলকেরও চা খাওয়া হয়ে গেছে। একটু পরে রেডি হব গিয়ে। আর মিষ্টি নিয়ে নিয়েছে, সেদিনে সেই লবঙ্গ লতিকা বানিয়েছিলাম সেই মিষ্টি নিয়ে নিয়েছে সবার জন্য, মিষ্টি আর এই চিকেন নিয়ে যাবো।
1+1 কে না জানে, দেখুন কি বলছে উল্টাপাল্টা। আর রেডি হয়ে গেছি, কিচ্ছু সেরকম সাজিনি, জাস্ট ড্রেসটা পরেছি, কারণ এত ঠান্ডা পড়ে গেছে না আর ভালো লাগছে না কিছু পরতে। কানেরটা পরতে হবে, গোলক বাথরুমে ঢুকেছে তাই কানেরটা পরা হচ্ছে না। এই কানেরটা পরে নি, তাহলেই হয়ে যাবে। রেডি হয়ে গেছি, বেরোবো। অনেকই বেজে গেছে, 7টা বেজে গেছে। তৃষাকে বলেছিলাম একটু তাড়াতাড়ি যাব, কিন্তু সেই লেট হয়ে গেল। তো চলুন, গুবলিও রেডি হয়েছে, গোলক স্নান করে বেরোলেই আমরা বেরিয়ে পড়ব। চলুন, হয়ে গেছে। ছোট্ট ছোট্ট দুটো কানের ভরে নিয়েছি, বাস নিচে যাই, গোলক রেডি হয়ে আসুক। লাইটগুলো সব অফ করি। গুবলু, তোর যদি একটা বুক নিতে ইচ্ছা করে বুক নিয়ে নে। আর সব গানগুলো রেখে আয়, চারিদিকে এরকম ইয়ে করে রেখেছিস কেন, গান্দা করে রেখেছিস কেন। যে এখানে চিকেন কাবাব বানিয়ে নেওয়া হয়েছে, আর এখানে আমার করা সেই লবঙ্গ লতিকা নিয়ে নিয়েছি। আজ যেহেতু বিজয়া জন্য আমরা বসছি সবাই, সেই জন্য মিষ্টি তো দরকারি নিয়ে নিয়েছি। চলুন এবার ব্যাগে ভরে নিই এগুলো। এই যে চলে এসেছি তৃষার বাড়িতে, সবাই মিলে এই এই পালাচ্ছে, এই পালাচ্ছে কেন আমি বুঝি না, যে দৌড়ালে কেন। এখানে ইয়ে পনির বানিয়েছে তৃষা, এখানে আমি তো দেখালাম চিকেন বানিয়ে এসেছি, হামাস বানিয়ে নিয়ে এসেছে। বাহ, দারুণ হয়েছে, দারুণ দারুণ। দাঁড়াও খুলি, এটা দেখাই। বাবা তুমি এমন চিটিয়েছো, এ তো খুলছেই না। বাহ, দারুণ হয়েছে হামাসটা। বাহ, এই হামাস বানিয়ে নিয়ে এসেছে। আর এখানে উইং, এটাকে এখনো হাফ হয়ে আছে, এখনো হাফ হবে। আমি না নান ডিপার্টমেন্ট না ডাইপার। তৃষা ভালো কথা বলে, তৃষা তোমার ভালো সেন্স অফ হিউমার আছে তো। এই যে হামাস দিয়ে খাওয়ার জন্য নান গুলো গরম করছে, এরকম ছোট ছোট নান পাওয়া যায় কস্কো থেকে, এরকম ছোট্ট ছোট্ট, এগুলো ওই হামাস দিয়ে বিভিন্ন ডিপ দিয়ে খাওয়া যায়, তাই না বলো? এখনো শিল্পী বাকি আছে আসার, শিল্পী এলেই কমপ্লিট হয়ে যাবে। আর শিল্পীর যেহেতু এনলজরা এসেছে, শ্বশুর শাশুড়ি এসেছে, ওদেরকেও নিয়ে আসছে, তো আমরা ওয়েট করছি কখন আসবে। আর এখানে কি হচ্ছে, মাটন রান্না করেছে, দেখুন তেলটা, দেখুন এইটা দিয়েই তো খাবো ভাতটা আজকে। দারুণ হয়েছে তৃষা, দারুণ হয়েছে, দারুণ। কি এনেছো আবার বাবা, এত সস এনেছো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি বানাও কি খুব, দেখুন যারা ঘরে উইং বানান, উইং বানাতে চান, তারা এরকম সস গুলো কিনে নিতে পারেন, ওই সস গুলো কিনে উইং বানান। এটা একটা স্পাইসি গার্লিক বাফেলো, হ্যাঁ, এটা ম্যাঙ্গো হ্যাবানেরো, এটা পারমেশন গার্লিক, পারমেশন গার্লিক, এটা তারপরে সস গুলো দিয়ে একটু সতে করতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। বাচ্চা পাটি নিচে আছে, দেখি তারা কি করছে। ও বাবা, এখানে কি হচ্ছে? গুবলু সাবধানে, হ্যাঁ টিভি থেকে দূরে বাবু, টিভি থেকে দূরে মা। তাশি তুমি কি খাচ্ছো, কোথায় যাচ্ছো, কোথায় যাচ্ছো, কোথায় যাচ্ছো, কোথায় যাচ্ছো, ওলে বা ওলে। এখানে এখন লুচি ভাজা হচ্ছে, সবাই মিলে দাঁড়িয়ে এখন এখানে লুচি ভাজছে, তৃষা লুচি বেলছে আর প্রিয়া লুচি ভাজছে, আর আমরা দাঁড়িয়ে গেজাচ্ছি। ডাল, ছোলার ডাল এনেছে শিল্পী, এটাও হয়ে গেছে গো, এটাও হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ গরম হয়ে গেছে, বের করে নাও তো আলুর দম।
সাবধানে হাতে না গরম লাগে আর দেখবে একদম তেলের কড়ার মধ্যে যদি পড়ে সব একসাথে পুরো মুখের ভোল পাল্টে যাবে মুখের মধ্যে আলুর দম হয়ে যাবে কি বললে আরেকবার বলো তুমি তুমি এখন যা কিছু বলবে গোলকের কথা ওইখানেই এসে থামবে আমিও কিছু খারাপ কথা বলেছি গোলক চোখ বন্ধ করেছে কিন্তু দেখুন ও কিন্তু দেখছে আমি শিওর ও এইভাবে কেউ চোখ বন্ধ করে বলুন তো ওরকম করে বাচ্চারা করে ও দেখুন পা নাচাচ্ছে আর দেখছে ফাঁক দিয়ে এখন 153 বাজে আর এতক্ষণে আমাদের পার্টি শেষ হলো আর আমরা এখন সবাই যাচ্ছি বাড়িতে কি গো হলো সব শেষ সবার অবস্থা তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমার এই ব্লগটা যদি ভালো হয় সবাই শুভ বিজয় বলছে ভালো লাগবে লাগতেই হবে ভালো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলে নতুন ফ্রেন্ড তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বাই বাই এই সবাই বাই বলে দাও গুড নাইট বলে দাও গুড নাইট বাই বাই